কিরণী, চারিদিকে ঘুরে ঘুরে কি দেখছো? ঘুরে দেখছি এই প্রাসাদ, কি সুন্দর সাজানো গোছানো এই প্রাসাদটা। আচ্ছা রানী, তুমি যে জিনিসগুলো দেখছো তা কার হাতে সাজানো তা তুমি বলতে পারবে? সে কে মহারাজ? তোমার ওই পূর্ববর্তী রানী মহারানী রাজলক্ষ্মী। তিনি এখন কোথায় মহারাজ? তার দুটি সন্তান রেখে পরলোক গমন করেছে। আচ্ছা মহারাজ, ছেলেরা এখন কোথায়? তারা এখন ওই শিক্ষকের বাড়িতে লেখাপড়া করছে। তাদের এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। সে কি বলছেন মহারাজ? আমি কি ওদের মা হতে পারবো না? হ্যাঁ পারবে রানী, পারবে। তুমি নিশ্চয়ই মা হতে পারবে। ওদেরকে আপনি প্রাসাদে নিয়ে আসুন মহারাজ, আমি ওদেরকে দেখবো। হ্যাঁ, আমি আপন দুলালকে শিক্ষকের বাড়ি হতে নিয়ে আসার আদেশ দিচ্ছি। এই কে আছিস? মীর কাশেম আলীকে এখানে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক। বলুন কি আদেশ মহারাজ? আপনার সাথে মেয়েটি বা কে? ও মেয়ে নয়, ও হলো রাজকুমারী। এই রাজকুমারী মহারাজ আর কি হতো আগমনে রাজ দরবারে? শোনো মীর কাশেম আলী খান, সে হলো গাউস রাজ্যের রাজা একমাত্র রানী চন্দ্রা দেবী। আমি জানতে পারি কি মহারাজ এই রাজকুমারীর কে এত প্রাসাদে আগমন? হ্যাঁ মীর কাশেম আলী খান, স্বয়ংবর সভায় এই রাজকুমারী আমার গলায় বরমাল্য প্রদান করেছে, তাই আজ হতে সে আমার রানী। মহারাজ ধনবতী কি তাহলে ওই স্বর্গবাসিনী মহারানী রাজলক্ষ্মীর মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কি বেমালুম ভুলে গেলেন মহারাজ? প্রতিশ্রুতি ভঙ্গ করতে আমি বাধ্য হয়েছি মীর কাশেম আলী খাও, তার কারণ আমার ধর্মকে রক্ষা করতে গিয়ে ধর্মকে রক্ষা করতে গিয়ে আপনি যদি এতই বিচলিত হন, আপনি কি একবারও ভেবে দেখলেন না ওই আপন দুলালের কথা? আপনি জেনে শুনে কি করে তাদেরকে এই সাত পায়ের হাতে তুলে দিলেন মহারাজ? না 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 মীর কাশেম আলী খাও, সে তো সব মায়ের রূপ নিয়ে আসেনি। হ্যাঁ ভাই মীর কাশেম আলী খাও, আমি এসেছি আপন দুলালের মা হয়ে। বেশ আপন, তাই যদি হয় আপনি আমার নিকট হতে রানীর মর্যাদা পাবেন, আর যদি আপনি সব পায়ের রূপ নিয়ে এসে থাকেন তাহলে স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করলো। এই বীর কাশেম আলী খান তরবারি কখনো আপনাকে ক্ষমা করবে না, কথাটা মনে রাখ। আমি যার কথা তোমার নিকট বলেছিলাম রানী, এই হলো সেই বিখ্যাত বিখ্যাত মীর কাশেম আলী খান। কাশেম আলী খান, আপন দুলালকে মাস্টারের বাড়ি হতে রাজপ্রসাদে নিয়ে আসুন। চলুন মহারাজ, আমরা প্রাসাদে গমন করি গিয়ে। তাই চলো রানী, প্রাসাদে আমরা গমন করি। তাই চলো। টাকা তো এখনো ফিরে এলো না দাদা। হরি দুলাল আসবে, সে যখন আমাদেরকে কথা দিয়েছে নিশ্চয়ই ফিরে আসবে। আপন দুলাল তোমরা কি করছো বাবারা? গুরুদেব এই তো আমরা এখানে আছি, তোমরা পড়তে বসো, তোমাদের যে অনেক লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আচ্ছা আপন, তুমি বলো তো বাবা, সবার উপরে মনুষ্যত্ব
তাহার উপরে নেই, সবার উপরে মানুষ সত্য তার উপর নেই। বেশ বেশ, তোমরা খুব পড়ো মাস্টার। মাস্টার কি বাড়িতে আছো? মাস্টার কে? ও মীর কাসেম আলী খান। কাকা কাকা, আপ কাকা এসেছেন? আপন দুলাল, তোরা আমার কাছে আয় বাবা। একই মীর কাসেম, পাঠশালায় ঢোকার সাথে সাথে তোমার অস্ত্রশিত্র নয় কেন? বলো বলো, তোমার কি হয়েছে? কি বিপদে তুমি পড়েছ? মহা বিপদ মাস্টার, মহা বিপদ। এসে বিপদ আর এই ধর্ম বলা একটি ঘটে নেই মাস্টার। গত তিন দিন আগে এই ধর্মপুর রাজ্যের মহারাজ ধনপতি হরি শিকারে যান, তিনি সেখান হতে ওই অজয় সিংহের রাজার কন্যার চন্দ্রা দেবীর স্বয়ং সভায় উপস্থিত হন। আর সেখানে উপস্থিত হলে রাজকন্যা তার গলে বরমাল্য পরিয়ে দেন এবং চন্দ্রা দেবীকে মহারাজ প্রাসাদে নিয়ে এসেছে মাস্টার। মীর কাসেম আলী খান, এ তুমি কি বলছো? কি বলছো মীর কাসেম আলী খান? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি মাস্টার, তাই তো মহারাজ আমাকে আদেশ করলেন অপর দুরালকে প্রাসাদে নিয়ে যেতে। এখন তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও ভাই। এখন ওদেরকে তো আমি বিদায় দেব, তুমি না রানী রাজলক্ষ্মীর কাছে স্বাগত করেছিলে, তুমি বেঁচে থাকতে রাজা ধনবতী আর দ্বিতীয় তার গ্রহণ করতে পারবে না। তাহলে বলো বলো কি করে কাজ হলো? আমি ঠিকই বলেছিলাম, আমি পারতাম যদি আমার সামনে পাহাড় সমান দেওয়া দুটি এসে না দাঁড়াতো তো আমি ঠিকই পারতাম মাস্টার, কিন্তু পারলাম না। আমি তার হুকুমের গোলাম। বাহ কি মজা কাকা, আমি মাকে দেখতে যাব দাদা। দুলাল ঠিকই বলছিস, ঠিকই বলছিস দুলাল। গুরুদেব, দুলাল যখন মাকে দেখতে যাচ্ছে তাহলে আপনি হাসি মুখে বিদায় দিন। বিদায় তো দেবই মীর কাসেম আলী খান, তুমি আমার নিকট কথা দাও, ওদেরকে ওদের মাকে দেখে তুমি আবার আমার কাছে নিয়ে আসবে ভাই। ঠিক আছে ভাই, আমি রানীজির সাথে আপন দুলালকে দেখা করার পরে আর তোমার কাছে নিয়ে আসবো ভাই। হা হা গুরুদেব, আমি কথা দিচ্ছি দুদিন পর দুলালকে নিয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসবো।